हाय फ्रेंड, वेलकम बैक टू माय उन्नति कुकिंग। आमी उन्नति बेथुआ डहरी थेके आज के रसालो मुचमुचा खास्ता गजा रेसिपी निये चले एसेछी। एकदम परफेक्ट मिष्टिर दुकानेर मतो रेसिपी। रेसिपिटी भालो लागले चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो चलुन मूल रेसिपिते। गजा रेसिपिटी तैरी करार जन्य प्रथमे आमी बोल नियेछी आर एर मध्ये दिए देब मयदा। तो एखाने आमी 3 कप मयदा नेब। तो प्रथमे 1 कप मयदा दिलाम, आरो 1 कप मयदा दिलाम। तो एखाने आमार टोटाल 3 कप मयदा हलो। एखन ए मयदार मध्ये दिए देब स्वाद मतो लवण। एखन एर मध्ये एड करब 1 टीस्पून चीनी। दिए देब 5 टीस्पून घी। तो एखाने आमी घी दिए मयमटा देब। आपनारा चाइले किन्तु सादा तेल दिए मयमटा दिते पारेन। तो घी दिए मयमटा दिले खास्ता आर मुचमुचा हबे। অনেকে আছে ঘিটা খেতে পছন্দ করেন না, তো সেখানে কিন্তু ঘিটা স্কিপ করে সাদা তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমার পারফেক্ট ভাবে ময়ম দেয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1টা ডিম। তো এখানে আমি 1টা ডিম নিয়েছি। ডিমের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু আমি দেব না। ডিমের যে কুসুমটা আছে কুসুমটা দিয়ে দেব। তো কুসুমটা দিয়ে আবারও মেখে নেব, মানে ময়ম দিয়ে নেব। আর যারা ডিম খেতে পছন্দ করেন না, তো তারা কিন্তু এই ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন। কিন্তু ডিমটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর ফুলবে, মুচমুচা খাস্তাও হবে। আর যারা বেশি পরিমাণে গজাটি তৈরি করবেন তারা কিন্তু ডিম 1টার বদলে 2টোও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দেব আর 1টা শক্ত ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি রুম তাপমাত্রারই জল ব্যবহার করেছি। তো অল্প অল্প করে জল দেব আর 1টা শক্ত ডো তৈরি করে নেব। জলটা কিন্তু ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই ডোটা মাখতে হবে। তো এখানে আমি 5 মিনিট মতো ডোটা মেখে নেব। তো 5 মিনিটের মধ্যে দেখেন বন্ধুরা, ডোটা কিন্তু আমার 1টা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে ফিরে এলাম। তো 20 মিনিটের মধ্যে কিন্তু ময়দাটা আমার ভালো মতো সেট হয়ে গেছে। এখন আরও 1 মিনিট মতো ঠেসে ঠেসে মেখে নেব। তো 1টা বেকিং ম্যাডের মধ্যে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে 1টা গোল বলের মতো তৈরি করে নেব আর উপর থেকে ময়দা ছড়িয়ে 1টা রুটির আকারে তৈরি করে নেব। তো এই রুটিটা আমি 1টা বড় সাইজের রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু আমি নর্মাল যে রুটিটা খাই সেরকমভাবে পাতলা করব না, একটু মোটা করে রুটিটা তৈরি করে নেব। এখন আমি 2 সাইড থেকে ভাঁজ করে নেব। তো দেখেন আমি কিভাবে করছি, আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। তো সব কিছু কিন্তু বলে বোঝানো হয় না, কিছু কিছু দেখেও শিখে নিতে হয়। তো আবারও 2 সাইড থেকে ফোল্ড করে দিলাম। এখন মাঝখান থেকে ভাঁজ করে ঢেকে রেখে দেব আবারও 15 থেকে 20 মিনিটের জন্য। তো বন্ধুরা, এখন মিষ্টি শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর ওই কাপ মেপেই দিয়ে দেব আরও 2 কাপ জল। তো আমার 1 কাপ চিনির জন্য এখানে আমি 2 কাপ জল ব্যবহার করছি। এখন উনানের আঁচটা ধরিয়ে দেব আর নাড়াচাড়া করে মিষ্টি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার মিষ্টি শিরাটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টি এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। এলাচ দিয়ে আবারও নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট মতো মিষ্টির রসটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মিষ্টির রসটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখন একটু আমি চেক করে দেখব যে মিষ্টির রসটা একটু চেপচেপা হলেই নামিয়ে দিতে হবে, কারণ মিষ্টির রসটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাই মিষ্টি শিরাটা কিন্তু আমি খুব ঘনও করব না, খুব পাতলাও করব না। তো মিষ্টি শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঢেকে রেখে দেব। মিষ্টি শিরাটা তৈরি করতে কিন্তু আমার 5 মিনিট টাইম লাগেনি। 4 মিনিটের মধ্যে মিষ্টি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন এই যে 15 মিনিট পর ফিরে এলাম। তো ময়দাটা দেখেন 15 মিনিটের মধ্যে কিন্তু আরও ভালো মতো সেট হয়ে গেছে। এখন 1টা চাকু নিয়েছি আর এই চাকুটা দিয়ে আমি সমানভাবে ময়দাটাকে কেটে নেব। তো এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে না কেটেও কিন্তু হাত দিয়েও গোল গোল করে সমানভাবে লেচিগুলো তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 1টা লেচি রেখে দেব আর বাদবাকি লেচিগুলো 1টা প্লেটের মধ্যে রেখে ঢেকে রেখে দেব। তো 1টা লেচি রেখে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে কিন্তু গোল বলের মতো তৈরি করে নিলাম। এখন একটু ময়দা ছড়িয়ে 1টা রুটির আকারে তৈরি করে নিতে হবে। তো এই রুটিটা আমি একদম পাতলা করে 1টু বড় সাইজের রুটি তৈরি করে নেব। আমরা যে নর্মাল রুটিটা খাই সেই রুটির থেকেও পাতলা করতে হবে। যতটা সম্ভব পারেন পাতলা করার চেষ্টা করবেন।
তো বন্ধুরা এখানে কিন্তু আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, ভিতর থেকে হাত দেখা যাচ্ছে। এখন আমি এভাবে পাঁচটি রুটি বেলে নিয়েছি আর একটা রুটি রেখে প্রথমে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব, তার উপর আমি আরেকটা রুটি দিয়ে দেব। এখন ওই রুটিটার উপরেও আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। তো এখানে কিন্তু ময়দা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে। তো এখন আমি আবার কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব, তো উপর দিয়ে আমি আরেকটা রুটি ঢেকে দেবো। এখন কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার দেবো না। এখন একটা বেলনা দিয়ে হালকা হাতে পেস্ট করে একটু বেলে নিতে হবে। এবার একটা সাইড থেকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি। এখন যে সাইডগুলো যাতে খুলে না যায় এর জন্য একটা সাইডে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নেব, তারপরে ছিল করে দেব যাতে মুখটা না খুলে। তো আবারও একটু রোল করে নিলাম যাতে ভালো মতো সেট হয়ে যায়। এখন চাকু দিয়ে সমান ভাগে আমি কেটে নেব আর এটা কিন্তু আমি একটা আঙুলের যে সাইজটা হয় সেরকমভাবেই কেটে নেব। তো এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু চওড়া কিংবা একটু সরু করে কাটতে পারেন। এখন আমি পিস পিস করে সবগুলো কেটে নিয়েছি। তো দেখেন কত সুন্দর লেয়ারগুলো আসছে আর সবগুলো কিন্তু আমার একই সাইজের তৈরি হয়ে গেছে। এখন একটা সাইডে সবগুলো রেখে দেব আর আপনাদেরকে দুটো আমি বেলে দেখাবো। তো হাত দিয়ে একটু প্রথমে চ্যাপটা করে নেব, তারপরে বেলনা দিয়ে আলতো হাতে একটু চেপে লম্বা করে নেব। তো দেখেন একটা রেডি হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করছি না। তো দেখেন কত সহজেই কিন্তু গজাগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে সবগুলো গজা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখন গজাগুলো ভেজে নেব। তো উনানে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি তেল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে গজাগুলোকে ছেড়ে দিতে হবে। তো গজাগুলো যখন ভাজবেন তখন তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপরেই উনানের আঁচটা কমিয়ে লো টু মিডিয়ামে গজাগুলোকে ভাজতে হবে। গজাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো দেখবেন আপনি আপনি যখন উপরে ভাজতে শুরু করেছে তখনই কিন্তু একটু উলট পালট করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে একটা সাইড কালার হয়ে আসবে, একটা সাইড কালার হবে না। তো এভাবে উলট পালট করে অনবরত নাড়াচাড়া করে করে গজাগুলোকে ভেজে নিতে হবে। এই গজাগুলো ভাজার সময় তাড়াহুড়া করলে হবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা ঠিকমতো ভাজা হবে না। তো এই গজাগুলো আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। তো এক সময় দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, তখন বুঝতে হবে যে গজাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। গজা রেসিপিটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে কিন্তু গজাটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন এই গজাগুলো তেল থেকে তুলে নেব। বন্ধুরা যারা রেসিপি দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। বেল অলে সেট করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা এই গজা রেসিপিটা যদি বাড়িতেই তৈরি করেন মিষ্টির দোকানের গজা রেসিপি কিনে খেতেই চাইবেন না। পারফেক্ট মিষ্টির দোকানের মতো গজা খেতে ইচ্ছে করছে, যখন খুশি তখনই বানিয়ে খান একদম কম টাইমের মধ্যে। তো সবগুলো গজা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন যে আগে থেকে মিষ্টির রসটা তৈরি করে রেখেছিলাম ওই মিষ্টির রসের মধ্যে গজাগুলোকে দিয়ে দিলাম আর উলট পালট করে নাড়াচাড়া করে মিষ্টির রসের সঙ্গে চুবিয়ে নিতে হবে। আর এই মিষ্টির রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নাই, 1 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে তুলে নিলেই হবে। এর মধ্যে ভালো মতো মিষ্টির রস ঢুকে যাবে আর এই মিষ্টি গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা আজকের গজা মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায়।